রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগোচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার সজ্জা লাগানোর কর্মসূচি তত তেজি হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে প্রায় প্রতিটি বিধানসভা কেন্দ্রের ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় কংগ্রেস এবং সিপিএম দলের কর্মী সমর্থকরা যৌথভাবে প্রচার সজ্জা চালিয়ে চলেছে। রবিবারও একই চিত্র লক্ষ্য করা গেছে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের 44 নম্বর বুথ ক্ষুদিরাম পল্লী রোড এলাকায়। এদিন কংগ্রেস ও সিপিআইএম দলের পতাকা একসাথে লাগাতে দেখা যায়। এই বিষয়ে দলের এক কর্মী জানায়, নির্বাচনের আগে পর্যন্ত এই কর্মসূচি জারি থাকবে। গত 5-6 দিন ধরে এই পতাকাগুলি লাগানো হচ্ছে বিভিন্ন এলাকায়। এদিকে নির্বাচনে জয় নিয়েও আশাবাদী উভয় দল। সারা বছরই আমরা পাবলিকের সঙ্গে আছি, বিশেষ করে আনুষ্ঠানিকভাবে নভেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত নন স্টপ আমরা এই 6 বিধানসভার প্রোগ্রাম আমরা করেছি। আমাদের এই এলাকার ভোটাররা ভোটারদের সুদিন দুদিনে আমরা সবসময় থাকি। আর বিশেষ করে এখন যে আমাদের একটা প্রয়াস, আমাদের যৌথ প্রয়াস চলছে, আমাদের সঙ্গে আমাদের বামপন্থী ভাইরাও আছে, আমরা মিলিতভাবে এই প্রচার সজ্জাগুলি সাজাচ্ছি। গতকাল রাত্র আমাদের প্রচার সজ্জা নিয়ে যাচ্ছিল আমাদের এক কর্মী, 53 নম্বর বুথের বুথ প্রেসিডেন্ট রতন দাস, তার গাড়ি ভাঙে, ফ্ল্যাগগুলি টেনে ফেলে দেয়,